দিলীপ ঘোষকে তিনি নির্বোধ বলেননি, এটা বাবুল সুপ্রিয় বলছেন। সংবাদপত্রে ভুল লেখা হয়, এ কারণে অকারণ বিতর্ক তৈরি হচ্ছে, এটাও তিনি বলেছেন। এবং সেই সম্বলিত একটি ফেসবুক পোস্ট বাবুল সুপ্রিয় আবার করেছেন। জনপ্রিয় সংবাদ মাধ্যমে তিনি যা লিখেছেন তার ভুল মানে তৈরি করা হয়েছিল, পরে অবশ্য শুধরে সামনে লেখা হয়। পোস্টটির সঙ্গে তিনি তার চারটি স্ক্রিনশটও শেয়ার করেছেন। তার মধ্যে একটি স্ক্রিনশটে তিনি কিন্তু স্পষ্ট করেছেন যে তিনি কী লিখতে চেয়েছেন এবং সংবাদপত্র কী লিখেছে, এবং তার পরবর্তী সময় তারা ভুলও স্বীকার করেছে। সবটা নিয়ে আরও কথা বলে জানব। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি, ঈশানদেব চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। ঈশানদেব, ঠিক কী নিয়ে এত বিতর্ক? দেখো, বাবুল সুপ্রিয় যে ফেসবুক পোস্ট করেছিলেন তার রাজনীতি ছেড়ে দেওয়ার কথা জানিয়ে, সেই ফেসবুক পোস্টের প্রেক্ষিতে বেশ কিছু বিতর্ক উঠে এসেছিল এবং তার নিজের দল বিজেপি এবং তার বিরোধী দল তৃণমূল দু তরফ থেকেই নানা রকম মন্তব্য এসেছিল বাবুল সুপ্রিয় সম্পর্কে। এবং সেই মন্তব্যের প্রেক্ষিতে আবার বাবুল সুপ্রিয় কিছু মন্তব্য করেছিলেন ফেসবুকে। তিনি লিখেছিলেন যে তাকে যে যতই আক্রমণ করুক, তাদেরকে পাল্টা আক্রমণ করা বা তাদের সম্পর্কে কুরুচিকর ভাষা ব্যবহার করা তার স্বভাবের মধ্যে বা তার চরিত্রের মধ্যে পড়ে না। এই ফেসবুক পোস্ট করতে গিয়ে বাবুল সুপ্রিয় কোথাও লিখেছিলেন যে ক্যামেরার সামনে বা প্রকাশ্যে বা জনসমক্ষে আনকুথ শব্দ ব্যবহার করা তার অভ্যাস নয়। এই আনকুথ, এই ইংরেজি শব্দটির বাংলা মানে করতে গিয়ে একটি জনপ্রিয় সংবাদ মাধ্যম ভুল ব্যাখ্যা করেছিল, এমনটা বাবুল সুপ্রিয় আবার ফেসবুক পোস্ট করে লিখেছেন। তিনি এই এই ফেসবুক পোস্টে লিখেছেন যে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সম্পর্কে তিনি এই আনকুথ শব্দটি ব্যবহার করেছিলেন, যার বাংলা করা হয়েছিল নির্বোধ। কিন্তু এই এই শব্দটি বাংলা যে নির্বোধ নয়, এই শব্দটি বাংলা যে আসলে আসলে রুচিহীন বা ওই গোছের কোনো কিছু, সেইটা না জেনেই ওই সংবাদ মাধ্যম ভুল ব্যবহার ভুল শব্দ ব্যবহার করেছিল। এবং পরে সংবাদ মাধ্যমটি যে সেই ভুল শুধরেও নিয়েছে এবং তিনি যে দিলীপ ঘোষকে নির্বোধ বলতে চাননি, বরং তার সম্পর্কে দিলীপ ঘোষ যেসব ভাষা ব্যবহার করেছিলেন তার কয়েকটি শব্দ যে একটু রূঢ় শব্দ ছিল, সেই কথাই যে তিনি বোঝাতে চেয়েছিলেন, বাবুল সুপ্রিয় আজকের ফেসবুক পোস্টে কিন্তু সেটাই দাবি করেছে। অর্থাৎ বাবুল সুপ্রিয়র এই যে ফেসবুক পোস্ট, তার সার কথা হলো এই যে দিলীপ ঘোষকে তিনি একেবারেই নির্বোধ, এই শব্দ দিলীপ ঘোষ সম্পর্কে তিনি ব্যবহার করতে চাননি, বরং দিলীপ ঘোষ তার সম্পর্কে যেসব শব্দ ব্যবহার করেছেন সেগুলি রূঢ় শব্দ, এমনটাই তিনি বলতে চেয়েছিলেন। একটি সংবাদ মাধ্যম তার মন্তব্যের ভুল ব্যাখ্যা করেছিল, তার ব্যবহৃত ইংরেজি শব্দের ভুল মানে করেছিল, এবং সেটি সেই কনফিউশন যাতে না থাকে তা ক্লিয়ার করে দেওয়ার জন্যই তিনি আবার ফেসবুক পোস্ট করেছেন। শুক্লা, ঈশানদেব ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য।